প্রাকৃতিক সৌন্দর্য ও সম্পদে সমৃদ্ধ বাংলাদেশ, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ, হাজারো বছরের সংস্কৃতি ও সভ্যতার বাংলাদেশ, সরকারি বেসরকারি সমষ্টিগত ও ব্যক্তিগত উদ্যোগে এগিয়ে চলেছে বাংলাদেশ, প্রাকৃতিক সম্পদে ভরপুর বাংলাদেশ, এর মধ্যে জলসম্পদ অন্যতম। আর এই জলসম্পদের অব্যবস্থাপনার কারণে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে সিংহভাগ মানুষ। বিষয়টি বিবেচনায় নিয়ে স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা পাওয়ার জন্যই আন্তর্জাতিক দাতা সংস্থা ওয়াটার ডট ওআরজি এবং বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপনের যৌথ প্রচেষ্টা ওয়াটার ক্রেডিট ওয়াশ কর্মসূচি। উদ্দীপন একটি বেসরকারি উন্নয়ন সংস্থা, জন্ম 1984 সালে। দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর দায়বদ্ধতা থেকে সৃষ্টি এই সংস্থার। আমরা কেন উদ্দীপন করেছি? অনেক অর্গানাইজেশন কাজ করতেছে বেসরকারি পর্যায়ে। আমাদের একটা ধারণা ছিল যে আমরা একটু ভিন্নভাবে কাজ করব, মানুষকে একটা স্থায়িত্বের ভিত্তিতে উন্নয়ন কার্যক্রমে জড়িত করা, মানুষের অংশগ্রহণকে সুনিশ্চিত করা, তাদের মাধ্যমে তাদের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করা, এটাই আমাদের একটা মূল উন্নয়ন ধারা এবং লক্ষ্য বলে আমরা মনে করছি। এবং ধীরে ধীরে বিভিন্ন পর্যায়ে আমরা বিভিন্ন সেক্টরে কাজ করি, তার ভিতরে একটি সেক্টর ছিল আপনার কমিউনিটি হেলথ, স্বাস্থ্য সম্পর্কে চেতনা সৃষ্টি এবং স্বাস্থ্য সহায়তা প্রদান করা। পানি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ওয়ার্ল্ড ওয়াইড, পানি একটি বিরাট সমস্যা। সেই পানির সমস্যার জন্য আমরা যারা পানির ভোক্তা তারাই দায়ী, কেন আমরা এটা সবসময় মনে করি যে এটা তৃতীয় পক্ষের কেউ দায়িত্ব পানির ব্যবস্থা করা, কিন্তু এটা যে আমার নিজের দায়িত্ব এই জিনিসটা সৃষ্টি করতে পারে সেই প্রোগ্রাম। বর্তমানে বিশ্বে 844 মিলিয়ন মানুষ নিরাপদ পানি সুবিধা থেকে বঞ্চিত, এছাড়া কাঙ্ক্ষিত স্যানিটেশন সুবিধা পাচ্ছে না 2.3 বিলিয়ন মানুষ। বিশ্বের প্রায় 1/3 জনগণ এই মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। জরিপে উঠে এসেছে প্রতি 5 মিনিটে 5 বছরের কম বয়সের একটি শিশু ডায়রিয়াজনিত কারণে মারা যাচ্ছে। এর মূল কারণ অনিরাপদ পানি ও অস্বাস্থ্যকর স্যানিটেশন ব্যবস্থা। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক দাতা সংস্থা ওয়াটার ডট ওআরজি হাত বাড়িয়েছে সহায়তার। এই জায়গা পানির খুব সমস্যা, বাথরুম লেট্রিন এসবের খুবই অবস্থা। মানুষ এখনো শিক্ষিত হওয়া শুরু করেছে, তারপরও তারা এই যে আজকে একটা প্রোগ্রাম হয়েছে যার মাধ্যমে অনেক কিছু জানতে পেরেছে, যে এইটা যদি এই যে প্রোগ্রামটা হয়েছে এটা যদি এখানে চালু হয় আমার গ্রামের প্রত্যেকটা লোক সচেতন হবে, প্রত্যেকটা লোক সুস্থভাবে বাঁচতে পারবে। উদ্দীপনের মাঠ পর্যায়ের কর্মীদের স্বাস্থ্য বিষয়ক সচেতনতার লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এর মাধ্যমে নিরাপদ পানি, স্যানিটারি ল্যাট্রিন ও স্বাস্থ্যাভ্যাসের গুরুত্ব সম্পর্কে অবহিত হয়। আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। বিদ্যালয়গামী শিশুদের পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতার বিষয়ে ওয়াটার ডট ওআরজির এক বিশেষ উদ্যোগ। আজকে আমাদের বিদ্যালয়ে যে প্রোগ্রামটি হয়েছিল তা থেকে আমরা শিখেছি কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত থাকতে হয়, এবং আমাদের বিদ্যালয়ে হাত ধোয়ারও একটি কর্মসূচি সম্পন্ন হয়েছে। আমি আমাদের বিদ্যালয়ের সকলকে এবং বাড়িতে গিয়ে যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদের এবং অন্য সবাইকে সচেতন করব এই ব্যাপারে যে খাবার রান্না করার আগে, খাবার পরিবেশন করার আগে এবং খাবার খাওয়ার আগে সঠিক ধাপ অনুসারে হাত ধুতে হবে সাবান দিয়ে, এবং শৌচাগার ব্যবহারের পরেও হাত ধুতে হবে। বিভিন্ন জেলায় উদ্দীপনের এই প্রকল্পের কার্যক্রম চলমান, বিষয়টি অত্যন্ত আনন্দের। ওয়াশ কর্মসূচি এলাকায় দেখা গেছে যে মানুষের সচেতনতা বৃদ্ধি করছে, এটা একটা বড় বিষয়, এবং তারা যে সচেতন হয়েছে স্বাস্থ্য এই স্যানিটেশনের বিষয়ে এবং পানির বিষয়ে, এবং সেই কারণে তাদের রিপেমেন্ট হার বেশি, কারণ তারা আক্রান্ত কমায়। একে বলে ডিজিজ অ্যাডজাস্টেড লাইফ ইয়ার। একই সাথে মাইক্রোক্রেডিট সাপোর্টের কারণে তার ক্যাপাসিটি বাড়ে, তো ক্যাপাসিটি বৃদ্ধি ঘটলে সব কিছুই তার ডিমান্ড বাড়ে। ক্যাপাসিটি বৃদ্ধি করে স্বাস্থ্যক্ষেত্রে তার ডিমান্ড বাড়ে, অনেক ক্ষেত্রে তার ডিমান্ড আছে কিন্তু আর্থিক কারণে ফুলফিল করতে পারে না, কাজে সেই ক্ষেত্রেও এটা কন্ট্রিবিউট করে। বিশেষ করে সুবিধাবঞ্চিত মানুষের, প্রান্তিক পর্যায়ের মানুষের স্বাস্থ্য, স্যানিটেশন এবং নিরাপদ পানি ব্যবহার, এই ক্ষেত্রে তাদের অবস্থার উন্নয়ন ঘটেছে এবং তাদের একটা আর্থিক অবস্থার উন্নয়নের
পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে অবদান রেখেছে। এসডিজি 3 ও 6 এর লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে নারী শিশু ও প্রতিবন্ধীদের সুপেয় পানি স্যানিটেশন ব্যবস্থা ও স্বাস্থ্যাভ্যাস সম্পর্কে সচেতন করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। নিরাপদ পানি, সঠিক স্বাস্থ্যাভ্যাস এবং নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা, এটা মানুষকে যেমনি সুস্থ রাখে এবং সুস্থ রাখার ফলে মানুষের দিন সুখে কাটে, এই থিমকে মাথায় রেখে শুরু থেকেই আমরা আমাদের যারা গ্রাহক রয়েছে গ্রাহকদের জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা এবং সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ সহ নানা ধরনের সচেতনতামূলক কর্মকাণ্ড আমরা পরিচালনা করে আসছি। একইভাবে স্থানীয় যে উদ্যোক্তা রয়েছে উদ্যোক্তাদেরকে প্রশিক্ষিত করা হয়, এই প্রশিক্ষণের ফলে তারা একদিকে যেমন কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করছে, অন্যদিকে তারা সমাজে ক্যাটালিস্ট হিসাবে কাজ করছে, ফলে তারা ডিমান্ড ক্রিয়েশনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কর্মসূচির গুণগত মান ও তা বাস্তবায়নে উদ্দীপন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 2014 থেকে আমরা বাংলাদেশে কাজ শুরু করেছি, আমাদের বর্তমানে 8টা পার্টনারের সঙ্গে। এই 8টা পার্টনারের মধ্যে একটি পার্টনার হচ্ছে উদ্দীপন। ওয়াটার ক্রেডিট মডেলটাকে উদ্দীপন যেভাবে অত্যন্ত সফলতার সঙ্গে কাজ করেছে এবং প্রথম পর্যায়ে উদ্দীপনে 2014 থেকে 2018 পর্যন্ত সে 27,000 লোন ডিসবার্স করেছে ওয়াটার অ্যান্ড স্যানিটেশনে, এবং পরবর্তী পর্যায়ে এখন আমরা উদ্দীপনের সঙ্গে কাজ করতেছি প্রায় 65,500 লোন তারা ডিসবার্স করবে। সেই ক্ষেত্রে আমি বলবো যে একটা নতুন মডেলকে তারা মাঠে নিয়ে গিয়েছে, তারা সেটার মার্কেটে তারা সেটাকে ডিমান্ড ক্রিয়েট করেছে এবং অত্যন্ত সফলতার সঙ্গে ওয়াটার অর্গের সঙ্গে উদ্দীপন কাজ করে চলছে। এই ক্ষেত্রে উদ্দীপনকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং উদ্দীপনের দেখা দেখে কিন্তু আমাদের অন্যান্য MFI যারা তারাও কিন্তু উদ্বুদ্ধ হচ্ছে। তাতে হচ্ছে কি, মার্কেটে কিন্তু ওয়াটার ক্রেডিট মডেলটার কিন্তু ডিমান্ড ক্রিয়েট হচ্ছে, মানুষের চাহিদা বাড়তেছে এবং মানুষ বুঝতে পারতেছে যে হ্যাঁ, তাদের নিরাপদ পানি এবং স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন কতটা জরুরি। উদ্দীপন এবং water.org-র এই পথচলা আরও গতিশীল হবে এই প্রত্যাশা। উদ্দীপন 36 বছর ধরে সারা বাংলাদেশের মানুষের জন্যে, স্পেশালি পিছিয়ে পড়া মানুষের জন্যে কাজ করছে এবং তাদেরকে নানা রকমভাবে সামনে এগিয়ে যেতে সহযোগিতা করছে। এবং এই সহযোগিতার মধ্যে আমরা 14 সাল থেকে যাদের সাথে হাত মিলিয়েছি সেটা হচ্ছে water.org, এবং এখানে আমরা একসাথে কাজ করছি মানুষের, বাংলাদেশের মানুষের জন্যে, এবং সব থেকে সম্ভাবনার একটা জায়গা, একই সাথে সমস্যারও একটা জায়গা, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের জলের অভাব নেই, পানির অভাব নেই, অনেক আছে পানি, কিন্তু যেটা আমাদের অভাব সেটা হচ্ছে সুপেয় পানি এবং যথাযথ ব্যবহার করা যায়, সেটা যে ক্ষেত্রেই হোক না কেন, এবং স্যানিটেশন, সেইখানে আমাদের যে সমস্যা আছে সেই সমস্ত সমস্যা যেন না থাকে, কমে যায়, এবং এইভাবে যেন আমাদের 16 কোটিরও বেশি যে জনসংখ্যা তাদেরকে সামনে যেন আমরা এগিয়ে নিতে পারি, এই জন্যই আমরা কাজ করছি একসাথে এবং ভালো সফলতা পেয়েছি আমরা 18টা জেলা এরই মধ্যে, এবং আশা করি আমরা সবগুলো জেলাতেই এই অংশীদারিত্ব একসাথে এগিয়ে নিতে পারব। সেদিন বেশি দূরে নয়, এদেশের সুবিধাবঞ্চিত জনগণ উদ্দীপনের হাত ধরে ওয়াটার ক্রেডিট ওয়াশ কর্মসূচি বাস্তবায়নে দেশকে এগিয়ে নিয়ে যাবে, অর্জিত হবে লক্ষ্য, পাব সুন্দর আগামী।